আসসালামু আলাইকুম এই ব্লগে আমি আপনাদেরকে নিয়ে যাব কান্ট্রি সাইডে আমেরিকার গ্রামের একটা ইনভায়রমেন্টে সেখানের বাড়িগুলা কেমন এবং বাড়ির দাম কেমন সেটা আমি আপনাদেরকে জানাবো আমেরিকায় যেমন আরবান এরিয়া আছে অর্থাৎ শহরে যে মানুষগুলো থাকে শহরে অনেক বড় বড় বিল্ডিংয়ে থাকে বা অট্টালিকাতে থাকে বা সুন্দর সুন্দর বাড়িতে থাকে তারপর শহর থেকে কিছু দূরে যে জায়গাগুলোতে লোকজন থাকে সেটাকে বলা হয় সাব আরবান এরিয়া সেই সাব আরবান এরিয়াও কিন্তু এরকম সুন্দর সুন্দর বাড়ি দেখতে পাওয়া যায় তুলনামূলকভাবে একটু দাম কম তারপর যদি আপনি আরেকটু দূরে যান সেটা হচ্ছে রুরাল এরিয়া বা গ্রামীণ এরিয়া সেখানেও কিন্তু লোকজন থাকে এই এরিয়াগুলোতেও এরকম সুন্দর সুন্দর বাড়ি দেখতে পাওয়া যায় আপনারা এখন স্ক্রিনে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টাউন হোম অর্থাৎ আপনার বাড়ির পাশে আবার আরেকজনের বাড়ি থাকবে আপনি দেয়াল শেয়ার করবেন এই টাউন টাউনহোমগুলা দেখা যায় ডুপ্লেক্স হয়ে থাকে বা অনেক সময় বেজমেন্ট থাকে আবার অনেকে কন্ডোমিনিয়ামে থাকে কন্ডোগুলো হচ্ছে আপনি একটা ফ্লোরে থাকবেন হয়তো নিচের ফ্লোরে থাকবেন আপনি উপরের ফ্লোরে আরেকজন থাকবে আমাদের দেশের অনেকটা ফ্ল্যাটের মতো আপনি একটা নির্দিষ্ট ফ্ল্যাটে বা নির্দিষ্ট ফ্লোরে আপনি থাকবেন তারপর হচ্ছে যে আপনার আলাদা বাড়ি বা বাড়ির সামনে পিছনে জায়গা থাকবে তার দামটা একরকম বাড়ির দাম স্বাভাবিকভাবে বেশি হয় আমেরিকার সবগুলো স্টেটের দাম এখন বেড়েছে আর টাউনহোমের দাম কিছুটা কম হয় আর যদি আপনি কন্ডোমিনিয়ামে থাকতে চান তাহলে দাম আরেকটু কম কিন্তু আপনি শহরে থাকবেন না গ্রামে থাকবেন সেটার একটা পার্থক্য রয়েছে অর্থাৎ শহরে যেটা এক মিলিয়ন ডলার বা দশ কোটি সেটাই হয়তো আপনি একটু কান্ট্রি সাইডে যদি যান তাহলে পাঁচ কোটিতে পাবেন এই যে আমার সামনে সুন্দর সুন্দর টাউনহোমগুলো দেখতে পাচ্ছেন এই টাউনহোমগুলাই শহরে দামটা বেশি শহরে হয়তো যেটা আপনার প্রায় সাত আট কোটি টাকা সেটাই আপনি এই জায়গাটায় হয়তো কিছুটা কম চার পাঁচ কোটি টাকায় আপনি পাবেন অর্থাৎ দামটা যদি আমরা তুলনা করি তাহলে দামটা শহরের তুলনায় কম হয় আমাদের দেশেও কিন্তু আপনি শহরের বা শহরে কিছু নির্দিষ্ট এরিয়া থাকে যেখানে আপনি ফ্ল্যাট কিনতে যখন যান স্পার স্কোয়ার ফিটে কিন্তু দামটা বেশি হয় অর্থাৎ আপনার গোলশানের একটা ফ্ল্যাটের পার স্কোয়ার ফিটের যেমন দাম আপনি যদি এখন একটু গুলশান থেকে দূরে যান সেখানে কিন্তু কিছুটা কম হবে বা আপনি যদি বাড্ডায় যান তাহলেই কিন্তু পার স্কোয়ার ফিটের দাম কম এরকমই এই একটা টাউন হোমই ধরুন আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন একটা টাউন টাউনহোম দেখুন ডুপ্লেক্স প্রায় বারোশো স্কোয়ার ফিটের টাউন হোম এটাই আমি আপনাদেরকে একটু দেখাই আপনারা আইডিয়া করতে পারবেন যে এরকম একটা টাউন হোমের দাম কেমন হতে পারে কান্ট্রি সাইডে বা শহর থেকে দূরে আমি এখন টাউন টাউনহোমে যাচ্ছি আমি আপনাদেরকে একটু ভিতরটা দেখাই আপনারা দামটা একটু আইডিয়া করুন যে কেমন দাম হতে পারে দেখুন আমরা সিঁড়ি দিয়ে জাস্ট উপরে গেলাম নিচটা হচ্ছে গ্যারেজ আপনি যখন ভিতরে প্রবেশ করবেন প্রবেশ করার সাথে সাথে এরকম সুন্দর একটা ড্রয়িং রুম এবং ড্রয়িং রুমে আপনার এই জায়গাটায় দেখুন যে হিটিং সিস্টেম রয়েছে বা অনেক সময় এই জায়গাটায় এমনিতেই ভালো লাগে যখন এক আপনার এই জায়গাটায় শীতের দিনে আপনি হিটারটা অন করবেন বাড়িটা গরম হবে খুব ভালো লাগে কিন্তু তারপর এই জায়গায় ডাইনিং সেট করার জায়গা তার বাম পাশে হচ্ছে কিচেন এই জায়গাটায় ডাইনিং টেবিল রাখা আছে আপনি আপনারা দেখতে পাচ্ছেন তার পাশে হচ্ছে দেখুন কিচেন আর কিচেনে যেটা হচ্ছে আমেরিকান বাড়ি যেটা আমি অন্যান্য ভিডিওতেও বলেছি আপনি বাড়ি কিনেন বা বাড়ি ভাড়ায় থাকেন এই ফ্রিজটা থাকবে বা এখানে আপনার রান্না করার জন্য যেই কিচেনে যা যা দরকার সেই জিনিসগুলো থাকবে বা আপনি এখানে যে আপনি প্লেটগুলো ধুতো করবেন এই ওয়াশার সেটা থাকে তারপর ওভেন থাকে ইলেকট্রিক ওভেন আপনি যে খাবার গরম করবেন আর ঠান্ডা পানি গরম পানির ব্যবস্থা সেটা এই জিনিসগুলো এই ফেসিলিটিসগুলো অটোমেটিকই আপনি পাবেন অর্থাৎ আপনার আলাদা করে এখানে কিন্তু কোনো জিনিসই কিনতে হবে না যে আলাদা করে আপনি একটা আমরা যেটা করি যে বাড়ি কেনার সাথে সাথে আমরা ফ্রিজ কিনি বা আমরা ওভেন কিনি এই জিনিসগুলো কিন্তু আমাদের কিনতে হয় এখানে কিনতে হবে না এই জিনিসগুলো আপনার আপনার বাড়ির যে ফেসিলিটিস এর একটা পার্ট অর্থাৎ এখানে আপনার হিটার থাকবে শীতের দিন আপনি হিটার চালাবেন এসি থাকবে গরমের দিন আপনি এসি চালাবেন আর এই বাড়িটাই দেখুন সুন্দর রোদ এসে এই জায়গাটায় পড়ছে অর্থাৎ আপনি যখনই এই জায়গায় পর্দাটা খুলে দিবেন রোদটা আসবে আর বাইরের ইনভায়রনমেন্টটা দেখুন যে বাইরের পিছনে কিন্তু অনেকটা জায়গা রয়েছে এবং সিঁড়ি রয়েছে এই জায়গাটা এই বাড়ির আর তারপর ওখানে যেমন বাউন্ডারি দেওয়া সেটা হচ্ছে আরেকজনের অর্থাৎ প্রত্যেকের বাড়ির পিছনের জায়গাটুকু সে এখানে ব্যবহার করতে পারবে প্রত্যেকটা বাড়ির দেখুন সামনে পিছনেই কিন্তু এরকম জায়গা থাকে অর্থাৎ আপনি সামনে গাড়ি রাখলেন আর পিছনের যে জায়গাটা থাকে সেই জায়গাটা এমনিতেই দুইটা বাড়ির কমন স্পেস এবং একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে দেখুন যে অনেকটা জায়গা কিন্তু ফাঁকা এবং এই ফাঁকা প্রতিটা এলাকার কি কিছু নির্দিষ্ট এরকম দূরত্ব রেখেই কিন্তু বাড়িগুলো ডেভেলপ করা হয় আপনি চাইলেই একটা বাড়ির পাশে আর একটা বাড়ি নিজের মতো করে আপনি ডিজাইন করতে পারবেন না কারণ এখানে অনেক রুলস অ্যান্ড রেগুলেশান মেনেই তারপরে এই বাড়িগুলো ডিজাইন করতে হয় এখানে কমন একটা টয়লেট থাকে তারপর আপনি নিজের মতো করে একটু গোছাতে পারবেন কেবিনেটগুলো থাকে বা ক্লোজেটগুলো সেটা কিন্তু থাকে অ্যাটাচড থাকে আপনি আপনার মতো করে ব্যবহার করবেন এখন আমরা একটু নিচে যাচ্ছি দেখুন নিচে যাওয়ার সিঁড়ি আপনি যখন নিচে বেসমেন্টে যাবেন এখানে মূলত ওরা এই ওয়াশার ড্রায়ার এই জিনিসগুলা রাখে আমেরিকার বাড়িগুলোতে বাইরে কাপড় শুকানো হয় না আর এখানে গাড়ি রাখার জায়গা অনেকেই গ্যারেজের ভিতরে দেখা যায় তারা স্টোরেজ হিসাবে ব্যবহার করে গাড়িটা এই জায়গাটা রাখে না গাড়ি বাইরেই রাখা যায় তারপর আপনি যদি আবার উপরের ফ্লোরে যান আপনি আপনাদেরকে আমি ডাইনিংটা দেখালাম নিচের বেসমেন্টটা দেখালাম এখন এই যে দেখুন এই ডাইনিং থেকে বা ড্রয়িং থেকে আপনি যদি উপরে যান তাহলে উপরে হচ্ছে মাস্টার বেড মাস্টার বেডরুমে আবার অ্যাটাচড বাথরুম থাকে বা ক্লোজেডগুলো থাকে আপনি আপনার জিনিসপত্র রাখার জন্য আর এইদিকে দেখুন বিশাল বড় একটা ওয়াশরুম অনেকগুলা বাড়িতে কিন্তু একটাতে আপনার এরকম গোসল করার ব্যবস্থা থাকে আরেক এটাকে বলা হয় ফুল বাথরুম আরেকটা হচ্ছে হাফ অর্থাৎ ওখানে আপনার জাস্ট বাথটপ এই জিনিসগুলো থাকে না এরকমভাবেই ওরা ডিজাইন করা হয় আর প্রতিটা বাড়ির ডিজাইন দেখুন প্রায় একই এবং প্রতিটা বাড়ি একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির দূরত্ব অর্থাৎ মনে হচ্ছে যে সমানভাবে তারা ডিজাইনটা করেছে তারপর আপনি আলাদা বাচ্চাদের একটা রুম এখানে রয়েছে আপনি আপনার কাপড়গুলো সুন্দর করে রাখার জন্য ড্রেসগুলো রাখার জন্য ক্লোজেট। সো বাড়িগুলো এরকমভাবেই কিন্তু সবাই গুছিয়ে রাখে এবং বাড়িগুলোতে যখন আপনি প্রবেশ করবেন আমেরিকার যে কোনো বাড়িতেই এই সুন্দর মনে হচ্ছে যে একদম আপনার খুবই ভালো লাগবে কারণ সব জিনিসগুলাই যেহেতু একদম নির্দিষ্ট জায়গায় রাখা এবং ডিজাইনটা এরকমভাবেই করা যে আপনি সব কেবিনেটের ভিতরে রেখে দিতে পারবেন ফলে আমরা যে যেরকমভাবে আলাদা করে এই ক্যাবিনেটগুলো কিনতে হয় বা আমরা ক্লোজেডগুলো কিনি বা আলমিরা কিনি এরকমভাবে আপনার খুব বেশি কেনার প্রয়োজন হয় না আর আপনার এক্সট্রা যে জিনিসগুলো অনেক সময় সেটা আপনি জাস্ট স্টোরেজে রেখে দিবেন। এইবার এই বাড়িটার দাম বলি এই বাড়িটার দাম হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় চার কোটি টাকা অর্থাৎ আপনি এই বাড়িতে হয়তো অনেক স্টেটের বা অনেক জায়গায় চার কোটি টাকায় আপনি একটা বাড়ি পাবেন কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক নতুন যে টাউনহোমগুলো হয়েছে বা নতুন টাউন টাউনহোমগুলো যখন হয় তখন দেখা যায় এর দামটা একটু বেশি হয় অর্থাৎ বাড়ি কেমন কোন জায়গায় বা বাড়ি কত আগে তৈরি হয়েছে এই জিনিসগুলোর উপর ভিত্তি করে দাম কম বেশি হয় অর্থাৎ কোথাও হয়তো আপনি তিন কোটি টাকায় টাউন হোম পাবেন কোথায় হয়তো একই টাউন হোম আপনার ছয় কোটি দিয়ে কিনতে হবে কোথায় হয়তো আপনি ছয় কোটি দিয়ে বাড়ি কিনতে পারবেন অর্থাৎ জায়গা অনুযায়ী জাস্ট এর একটা ভিন্নতা রয়েছে তাই আপনারা অনেক সময় আমাকে বলেন যে আপনি যখন বাড়ি দেখাবেন বাড়ির দামটা বলবেন কারণ এভাবে দামটা আপনি আইডিয়া করতে পারবেন না কারণ একই দাম দেখা যায় যে অবস্থা বেঁধে বা জায়গা বেঁধে এর দামটার পার্থক্য হয় যাই হোক আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ